বং দর্পণ, বিনোদন সবার জন্য। আমার নাম সমাদৃতা। আমি 7-8 বছর ধরে ছবি আঁকছি। এটা আমার দ্বিতীয় সোলো এক্সিবিশন। এখানে প্রায় 18টা ছবি আছে, সমস্তগুলোই অ্যাক্রিলিক অন পেপার। এই ছবিটা আমার অ্যাক্রিলিক এবং দিয়ে করা এবং পেপারের ওপর করা। এই ছবিটায় একটা টেক্সচার আছে, দেখবেন দু তিনটে কালারের একটা মিক্সচার আছে এবং সেটা একটা খুব সুন্দর এফেক্ট আনছে। এবং এর থেকে আপনারা মানে করতে পারেন অনেক রকম। এমনও ভাবা যায় যে এটা কিছু একটা ল্যান্ডস্কেপের একটা অংশ, আবার বাইরেটা দেখে মনে হতে পারে একটা বোতল, এরকম অনেক কিছু ভাবা যায়। অ্যাবস্ট্রাক্টের যেটা সুবিধে সেটা হলো যে যখন যে মোডে থাকবেন আপনি সেইটাই চিন্তা করবেন এবং দেখবেন আমার ছবি সেইটাই দেখাচ্ছে আপনাকে। এটা পেপারের উপর অ্যাক্রিলিক দিয়ে করা। এবার আমার যেটা টেকনিক সেটা হলো আমি কিন্তু ছবির উপরে কিছুটা রং আমি বেশি করে ফেলে নিই এবং সেই রং একাধিক রং এবং সেইটাকে স্প্যাচুলা দিয়ে বা নাইফ দিয়ে বলতে পারেন ওটাকে আমি শিফট করি, এদিক ওদিক করে টেক্সচারটা আনার চেষ্টা করি। এবং আমি কিছু ভেবে শুরু করি না, কিন্তু হয়ে যাওয়ার পর অনেক কিছু ভাবনা আসে। এটা আমার আরেকটা ছবি, এটা একটু অন্যরকম। এখানে ছবিতে রংটা আরও অনেক বেশি দেওয়া হয়েছে এবং এর থেকে একটা কন্ট্রাস্টটা এবং কমপ্লিমেন্টারি কালার্স এবং কন্ট্রাস্টিং কালার্সের একটা অন্যরকম কি বল ভিজুয়াল হয়েছে, যার থেকে আমার এক এক সময় মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে, এক এক সময় মনে হচ্ছে সিনারি, কোনো সময় মনে হচ্ছে অন্য কোনো একটা গল্প বেরিয়ে আসছে। এখন এইটাই তো আমার ছবির মজা, যে কখন কোনটা মনে হবে সেটা যতক্ষণ না দেখবেন আপনি ছবিটা সামনে রাখবেন, বারবার প্রত্যেকটা মোডে এক এক রকম লাগবে। এইটা আরেকটি ছবি, এই ছবিটি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে এবং এই ছবিটা অ্যাক্রিলিক কালার্সগুলোকে পরপর সাদা এবং কালো রং কাগজের ওপর ফেলেছি, তারপর স্প্যাচুলা দিয়ে সেটাকে টেনেছি, মানে খুব খুব আলতোভাবে মাঝে মাঝে থেমে মাঝে মাঝে ইয়ে করে করে একটা সময় বেরিয়ে এসেছি। ছবিটা খুব সম্ভব মনে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেছে স্প্যাচুলাটা।
এবং এটার থেকে একটা অদ্ভুত একটা এফেক্ট এসছে, এটা আমার খুব প্রিয় ছবি। এবং এই ছবিটা মানে অদ্ভুত একটা ব্যাপার এসে গেছে, মনে হচ্ছে একটা জল, কখনো রিফ্লেকশন মনে হচ্ছে, কখনো একটা সিটিস্কেপ মনে হচ্ছে, কখনো বা আদ তৈরি বাড়ি আর তার সাথে পাহাড় একধারে, মানে কী বলবো, আমার ভীষণ পছন্দের জিনিস হয়েছে। এই দুখানা ছবি আমার ডান দিকে এবং বাঁ দিকে, এগুলোর একটা মজা আছে। এইগুলো কিন্তু আমি খুব রিসেন্টলি এক দু সপ্তাহ আগে এঁকেছি, এবং এইগুলো এঁকেছি আমি ড্রাই রং দিয়ে, মানে কিছু ড্রাই অ্যাক্রিলিক আমি কাগজের ওপর ফেলি এবং তার ফলে একটা অসাধারণ টেক্সচার এসে যায়। তার মধ্যে মানে ওটা টানতে গিয়ে আপনারা দেখবেন ছবি দুটোতেই ভীষণ ভালো একটা টেক্সচারের কাজ এসেছে। এবং আমি তো বলবো এগুলো ল্যান্ডস্কেপ, কিন্তু যেহেতু অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ আপনারা যে কোনো জিনিস ভেবে নিতে পারেন। আরটাও অনেকটা সিমিলার হয়ে গেছে, ভেরি মেলো, ভেরি সাটল, কিন্তু ভেরি বিউটিফুল। বং দর্পণ, বিনোদন সবার জন্য।